চলতি মৌসুমে প্রথমবারের মতো কাঁচামের ভর্তা ঘরোয়াভাবে বানানো হচ্ছে, যদিও আমগুলো ঢাকা শহর থেকে কেনা, অর্থাৎ নিজের কাছ থেকে নয়। আম সেলা হয়ে গেল, এবার প্রক্রিয়া চলবে ভর্তা বানানোর জন্য। অবশ্য এর মধ্যে কাঁচাও হয়ে গেছে। সো প্রথমে কাসুন্দি দিয়ে দেওয়া হলো, তারপর চিনি, তারপর একটু মশলা, সেই সাথে তো অন্যান্য যা কিছু আছে তা দেওয়া হচ্ছে। সো একটু চাটনি দেওয়া হলো, সাথে শুকনো মরিচ। সো দেখতে হেভি লাগছে, মনে হচ্ছে এখনই খেয়ে ফেলবো। আচ্ছা, যাই হোক, প্রস্তুত করা হচ্ছে। সো কী দেওয়া হচ্ছে এগুলো? ওয়াও, যে অনেক ধরনের মশলা দেওয়া হয়েছে এখানে, অনেকে জানতে চাইবে এগুলো কী মশলা, আমি জানি না, সরি। এই যে রুচি চাটনি দেওয়া হয়েছে, যে কালোটা দেখা যাচ্ছে, যেটা রুচি চাটনি। এখন যেটা করা হবে, হাতে মাখা হবে, স্পেশাল হাতের মাখনিতে হয়ে যাবে আচার। যারা হয়তো দেখছেন জীবে জলস, আমার কিছুই করার নেই, চাইলে এখানে স্ক্রিনশট দিয়ে একটু খেয়ে নিতে পারেন। সো প্রস্তুত, খাওয়া প্রায় শেষ। আমার টিয়াটা খাওয়ার জন্য কান্নাকাটি করছে, যদি অনেক জাল হয়েছে দেওয়া যাবে না। সো খাওয়া শেষ, দ্যাটস ইট।